পৃষ্ঠা 63। রাত প্রায় 10টা। দেওয়ান রাজারাম একা গিয়ে চুনের গুদামের দরজা খুললেন। রামকানাই কবিরাজ ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়েছেন। নীলকুঠির চুনের গুদাম শয়নঘর হিসেবে খুব আরামদায়ক স্থান নয়। চুনের গুদামের সঙ্গে চুনের সম্পর্ক তত থাকে না যত থাকে বিদ্রোহী প্রজা ও কৃষকের। বড় সাহেবের ও নীলকুঠির স্বার্থ নিয়ে যার সঙ্গে বিরোধ বা মতভেদ সে চুনের গুদামের যাত্রী। এই আলো বাতাসহীন দুটো মাত্র ঘুলঘুলিওয়ালা ঘরে তাকে আবদ্ধ থাকতে হবে ততক্ষণ যতক্ষণ বড় সাহেব বা ছোট সাহেবের অথবা দেওয়ানজির মরছে। চুনের গুদামের বাইরে একটা বড় মাদার গাছ ছিল। একবার রাসমণি পুরের জনৈক দুর্দান্ত প্রজা ঘুলঘুলি দিয়ে বার হয়ে মাদার গাছের নিচু ডাল ধরে ঝুলে পালিয়ে গিয়েছিল বলে তৎকালীন বড় সাহেব জন সাহেবের আদেশে গাছটা কেটে ফেলা হয়। পৃষ্ঠা 64। চুনের গুদামে ইতিপূর্বে একজন প্রজা নাকি অজ্ঞান হয়ে গিয়েছিল ভূত দেখে। রাজারামের মনে ভূতের ভয়টা একটু বেশি। একলা কখনো তিনি এত রাত্রে চুনের গুদামে আসতেন না। আসবার আগে তার গাটা ছমছম করছিল। এখন রামকানাইকে দেখে তিনি মনে একটু সাহস পেলেন। হোক না ঘুমন্ত, তবু একটা জলজ্যান্ত মানুষ তো বটে। দেওয়ানজি ডাক দিলেন, ও কবরেজ মশাই, ও কবরেজ। রামকানাই চমকে ধর্মর করে উঠে বললেন, কে? ও দেওয়ান মশাই, আসুন আসুন। বলেই এমন ব্যস্ত হয়ে পড়লেন তাকে বসবার ঠাঁই দিতে, যেন রাজারাম তার বাড়িতে আজ রাতের বেলা অতিথি রূপে পদার্পণ করেছেন। রাজারাম বললেন, থাক থাক, বসবার জন্য আসেনি, আমার সঙ্গে চলুন। কোথায় দেওয়ান মশাই? চলুন না তা চলুন, তবে এমন ঘরে আর আমায় পড়বেন না দেওয়ান মশাই। বড্ড মশা কামড়ে আমাকে খেয়ে ফেলে দিয়েছে একেবারে। আপনার গেরুর ফের, নইলে আজ আপনি নীলকুঠির কবিরাজ, আপনাকে এখানে আসতে হবে কেন? যাক জহাবর হয়েছে, এখন চলুন আমার সঙ্গে, যেখানেই নিয়ে যান একটু যেন ঘুমোতে পারি। মত বদলেছে? না দেওয়ান মশাই, হাত জোর করে বলছি আমারে ও অনুরোধ করবেন না। আমি কবিরাজ লোক, কারো অসুখ দেখলি নিজে গাছগাছরা তুলে এনে বড়ি করে দেব, নিজের হাতে পাঁচন সেদ্ধ করব, সে কাজে ত্রুটি পাবেন না। কিন্তু ওসব মামলা মোকদ্দমার কাজ আমারে জড়াবেন না, দোহাই আপনার। রামকানাই সরল লোক, নীলকুঠির সাহেবদের ক্রিয়াকলাপ কিছুই জানতেন না, বা সাহেবদের চেয়েও তাদের এইসব নন্দীভিঙ্গির দল যে এককাঠি সরেশ, তারা যে রাত দুপুরে সাহেবদের হুকুমে ও ইঙ্গিতে বিনা দ্বিধায় অম্লান বদনে জলজ্যান্ত মানুষকে খুন করে লাশ গাজীপুরের বিলে পুঁতে রেখে আসতে পারে, তাই বা তিনি কোন চরক সুশ্রুতের পুঁথিতে পড়বেন? ছোট সাহেব একটা লম্বা বারান্দায় বসে নীলের মান্ডিলের হিসেব করছিল। এইসব বান্ডিল মাথা নীল কলকাতা থেকে আমুটি কোম্পানির মায়না করা। দিন তিনেকের মধ্যে তাদের তরফ থেকে হাউস ম্যানেজার রবার্টস সাহেব এসে নীল দেখবে। ছোট সাহেব নীলের মান্ডিলের তদারক করছে এই জন্যই। সেখানে দাঁড়িয়ে আছে প্রসন্ন আমিন, সে খুব ভালো নীল চেনে, এবং জমানবিশ কানাই গাঙ্গুলি। পেছনে দাঁড়িয়ে আছে সহিষ ভজামুচি। দেওয়ানকে দেখে ছোট সাহেব বলে উঠল, আরে দেওয়ান এসো এসো, তুমি বলল তো 363 নম্বর আকাইপুরের নীলের মান্ডিলের সঙ্গে দেউলে ঘোঘা সারাপুরের নীল মেশবে? আসল কথা, এরা নীল ভালো মন্দতে মেশাচ্ছে। সব মাঠের নীল ভালো হয় না, যারা এদের মধ্যে বিশেষজ্ঞ তারা নীল দেখে বলে দেবে তার শ্রেণী, বলে দেবে এই নীলের সঙ্গে ওই নীল মিশিও না, আমুটি কোম্পানির দালাল ধরে ফেলে দেবে। দেওয়ান বললে, খুব মিশবে, এবছর আর কালিবর দালাল আসবে না রবার্ট সাহেব, কিছু বোঝে না, ঘোঘা আর আমাদের মোল্লাহাটি পাঁচ পোতার নীল মিশিয়ে দিলি কেউ ধরতে পারবে না। এই এনেছি হুজুর আমাদের সেই কবিরাজ। পৃষ্ঠা 65। ছোট সাহেব রামকানায়ের দিকে চেয়ে বললে, চুনের গুদাম কিরকম লাগলো? রামকানাই হাত জোর করে বললে, সাহেব মশাই নমস্কার আগে, চুনের গুদাম কেমন জায়গা
দেওয়ান রাজারাম জিভে একটা শব্দ করে হাত দুখানা তুলে বললে, হুজুর আপনি বললেন কিরম জায়গা, কবিরাজ তার কি জানে, সেখানে ঢুকি ঘুমিতি লেগেছে। অ্যাঁ ঘুমুচ্ছিলে? তাহলে খুব আরামের জায়গা বলে মনে হয়েছে দেখছি। আর কদিন থাকতে চাও আজ্ঞে? সাহেব মশাই কি বলছেন আমি বুঝতে পারছি নে। খুব বুঝেছ, তুমি ঘুঘু লোক, ন্যাকা সাজলি জন ডেভিড তোমায় ছাড়বে না। মোকদ্দমায় সাক্ষী দেবে কিনা বলো, যদি দেও তোমাকে আরো 10 টাকা এক্ষুনি মাইনে বাড়িয়ে দেবো, কেমন রাজি? কোনো কথা বলতেই হবে না, তুমি বুনো পাড়ার শ্রীকৃষ্ণ বুনো আর দু একজন লোককে লাঠিয়াতে চলে যেতি, দেখেছো বললে রাজি? আজ্ঞে সাহেব মশাই। ও সাহেব মশাই বলা খাটবে না, করতি হবে, সাক্ষী দিতি হবে, তোমার উন্নতি করে দেব। এখানে বাঁধা মাইনে কোভারেজ হবে 20 টাকা মাইনে ধরে দিও দেওয়ান জুন মাস থেকে। দেওয়ান রাজারাম তখনই পড়া পাখির মতো বলে উঠলেন, যে আজ্ঞে হুজুর। বেশ নিয়ে যাও, কবিরাজ রাজি আছে, নিয়ে যাও ওকে। প্রসন্ন আমিন, তোমার ঘরে শোবার জায়গা করে দিতি পারবা না কবিরাজের? প্রসন্ন আমিন, তোমার ঘরে শোবার জায়গা করে দিতি পারবা না কবিরাজের? প্রসন্ন আমিন তটস্থ হয়ে তড়াক করে লাফিয়ে উঠে বললে, হ্যাঁ হুজুর, আমার বিছানা পাতাই আছে, তাতেও উনি শুতে পারেন না হয়। রামকানাইয়ের মুখ শুকিয়ে গিয়েছে, জল তেষ্টায় তার জিভ জড়িয়ে এসেছে, কিন্তু নীলকুঠিতে সাহেবের ও মুচির ছোঁয়া জল তিনি খাবেন না, কারণ এইমাত্র দেখলেন বেয়ারা শ্রীরাম মুচি ছোট সাহেবের জন্য কাঁচের বাটি করে মদ, ব্র্যাকেটে মদ নয় কফি, রামকানাই ভুল করেছেন, ব্র্যাকেট ক্লোজ, নিয়ে এলো। সত্যিক জাতের ছোঁয়াছুঁই এখানে না, এইসব ব্রাহ্মণেরও দেখছি এখানে জাত নেই। এখানে কবিরাজি করতে হলে জল খাবেন না এখানকার, শুধু ডাব খেয়ে কাটাতে হবে। প্রসন্ন আমিন বললে, তাহলে চলুন কবিরাজ মশাই, রাত হয়েছে। দেওয়ান রাজারাম পাকা লোক, তিনি এই সময় বললেন, তাহলে কবিরাজ মশাই সাক্ষী দেওয়া ঠিক হলো তো? প্রসন্ন আমিন রামকানায়ের দিকে চাইলে, রামকানায় বললে, সাহেব মশাই তা আমি কেমন করে দেব, সে আগেই বললাম তো দেওয়ান মশাইকে। ছোট সাহেব চোখ গরম করে বললে, সাক্ষী দেবে না? না সাহেব মশাই, মিথ্যে কথা বলতে আমি পারবো না, দোহাই আপনার, হাত জোর করছি আপনার কাছে, আমার বাবা ছিলেন ব্রাহ্মণ পণ্ডিত। ও তুমি এমনি শায়েস্তা হবে না, তোমার মাথার ঠিক এমনি হবে না, ভজা নফরকে ডাক দেয়াও, 10 ঘা শ্যামচাঁদ কষে দিক। নফর মুচি লম্বা জোয়ান নিষ্কালো লোক, সে অনেক লোককে নিজের হাতে খুন করেছে, কুঠির বাইরে আশপাশ গ্রামে নফরকে সবাই ভয় করে, নফর বোধ হয় ঘুমোচ্ছিল, ভজার পেছন পেছন সে চোখ মুছতে মুছতে এলো। পৃষ্ঠা 66। ছোট সাহেব রামকানায়ের দিকে চেয়ে বললেন, কেমন লাগাবে শ্যামচাঁদ? আগে সাহেব মশাই, তাহলে আমি মরে যাব, আমারে মারতি বলবেন না, আষাঢ় মাসে বাত শ্লেষ্মা হয়ে আমার শরীর বড় দুর্বল, মরে গেলে তাতে আমার কিছুই হবে না, নিয়ে যাও নফর। নফর বললে, যে আজ্ঞে হুজুর। নফর এসে রামকানায়ের হাত ধরে হির হির করে টেনে নিয়ে চলল, যাবার সময় দেওয়ানজির দিকে তাকিয়ে বলল, তাহলে আস্তাবলে নিয়ে যাই। এই সময় দেওয়ানের দিকে সে সামান্যক্ষণের জন্য স্থির দৃষ্টিতে চেয়ে রইল, দেওয়ান বললেন, নিয়ে যাও। রামকানাই বলিদানের পাঁঠার মতো নফরের সঙ্গে চললেন। লোকটা স্বভাবত নির্বোধ, এখনই সে নফর মুচির জোরালো হাতের শ্যামচাঁদের ঘায়ে তার পিঠের চামড়া ফালা ফালা হয়ে যাবে সে সম্ভাবনা কানে শুনলেও বুদ্ধি দিয়ে এখনো হৃদয়ঙ্গম করে উঠতে পারেননি। আস্তাবলে দাঁড় করিয়ে নফর ক্ষীণ চন্দ্রালোকে রামকানায়ের দিকে ভালো করে চেয়ে বললে, কঘা খাবা, আমারে মেরো না বাবা, আমার বাতশ্লেষ্মার অসুখ আছে, আমি তাহলে মরি যাব। মরে যাও, বাঁওড়ের জলে ভাসিয়ে দেবানি, তার জন্য ভাবতি হবে না, অমন কত এ হাতে ভাসিয়ে দিয়েছি, পেছন ফিরে দাঁড়াও। 2 ঘা মাত্র শ্যামচাঁদ খেয়ে রামকানাই মাটিতে পড়ে গিয়ে ছটপট করতে লাগলেন। নফর কোথা থেকে একটা চটের থলে এনে রামকানায়ের গায়ে ফেলে দিলে, তার ধুলো রামকানায়ের মুখের ভেতর ভর্তি হয়ে দাঁত কিচকিচ করতে লাগলো। পিঠে তখন ওদিকে নফর সজোরে শ্যামচাঁদ চালাচ্ছে ও মুখে শব্দ করছে, রাম 2 3 4।
দশ ঘা শেষ করে নফর বললে, যাও ব্রাহ্মণ মানুষ সাহেব বললি কি হবে, তুমি মরে যেতে দশ ঘা শ্যামচাঁদ খেলে। রাত্রিরই এখান থেকে নরবানা, সামনে এসে ছোট সাহেব দেখলি ছুটি। রামকানাই বাকি রাতটুকু মরার মতো পড়ে রইলেন আস্তাবলের মেঝেতে। ভবানী বাড়ুজ্জে সকালে বাড়ির সামনে বকুলতলায় দাঁড়িয়ে আছেন, আজ হাটবার চাল কিনবেন। নীলু বলে দিয়েছে একদম চাল নেই। এমন সময় তিলু এক বছরের খোকাকে এনে তার কাছে দিতে গেল। ভবানী বললেন, এখন দিও না, আমি একটু মামার কাছে যাব। যাও নিয়ে যাও। খোকা কিন্তু ইতিমধ্যে মার কোল থেকে নেমে পড়ে ভবানীর কোলে যাবার জন্য দুহাত বাড়াচ্ছে। তিলু নিয়ে যাবার চেষ্টা করতে সে কাঁদতে লাগলো এবং ছোট্ট ডান হাতখানা বাড়িয়ে বাবাকে ডাকতে লাগলো, দিয়ে যাও দিয়ে যাও। দাঁড়াও, ওই তো দিনু বুড়ি আসছে, দেখে নাও তো চালটা। ভবানী ছেলেকে কোলে করলেন। খোকা আনন্দে তার কান ধরে বলতে লাগলো, ই গুল্লান, আঙুল দিয়ে পথের দিকে দেখিয়ে দিলে। ভবানী বললেন, না এখন তোমার বেড়াবার সময় নয়, ও বেলা যাব। খোকা ওসব কথা বুঝে না, সে আবার আঙুল দিয়ে পথের দিকে দেখিয়ে বললে, ই না এখন না। পৃষ্ঠা 67। তিলু বললে, যাচ্ছেন তো মামা শ্বশুরের ওখানে, নিয়ে যান না সঙ্গে। খোকা ততক্ষণে আবার পৈতের গোছ ছোট্ট মুঠোতে ধরে পথের দিকে টানছে আর চেঁচিয়ে বলছে, নো বল নো বল উ, পরেই কান্নার সুর। তিলু বললে, যাও যাও, আহা আপনার সঙ্গে বেড়াতে ভালোবাসে। কেন, ওর তিন মা, আমি না হলে চলে না? না গো, রান্নাঘর যখন থাকে তখন থাকে, থাকে কেবল আঙুল তুলে বাইরের দিকে দেখাচ্ছে, মানে আপনার কাছে নিয়ে যেতে বলছে। এমন সময় দিনু বুড়ি চালের ধামা কাঁখে করে নিয়ে ওদের কাছাকাছি এসে পড়তেই ওরা বললে, দেখি কি চাল। দিনুবুড়ি বয়স 80 ওপর, চেহারা ভারতচন্দ্র বর্ণিত, জরতি বেশি নেই অন্নদার মতো, এমনকি হাতের ছোট্ট লড়িটি পর্যন্ত। ওদের কাছে এসে এক গাল হেসে ধামা নামিয়ে বললে, ডবল নাগরা দিদিমণি, আর কে জামাই? তিনি বললে, হ্যাঁ গো, দর কি 6 পয়সা? না, একানা করে হাটে দর গিয়েছে। না দিদিমণি, তোমাদের খেয়ে মানুষ, তোমাদের ফাঁকি দেবানি, 6 পয়সা না দাও 5 পয়সা দিও। এক মুঠো নিয়ে চিবিয়ে দেখো কত মিষ্টি, আকর কারুর মতো। চলো বাড়ির মধ্যে, পয়সা কিন্তু বাকি থাকবে। ওই দেখো তাতে কি হয়েছে, ওবেলা দিও। ওবেলা না, মঙ্গলবারের ঈদি কি হবে না, তাই দিও। এই ফাঁকে খোকা খপ করে এক মুঠো চাল থামার থেকে উঠিয়ে নিয়েই মুখে পুড়ে দিলে, কিছু কিছু পড়ে গেল মাটিতে। ভবানী ওর হাত থেকে চাল কেড়ে নিয়ে কোলে নিয়ে বললেন, হাঁ করো হাঁ করো খোকা। খোকা অমনি আকাশ পাতাল বড় হাঁ করলে, এটা তিলু খোকাকে শিখিয়েছে, কারণ যখন তখন যা তা সে দু আঙুলে খুঁটে তুলে সর্বদা মুখে পড়ছে। ওর মা বলে, হাঁ করো খোকন, নক্ষী ছেলে কেমন হাঁ করে? অমনি খোকা আকাশ পাতাল হাঁ করে অনেকক্ষণ থাকবে, সেই ফাঁকে ওর মা মুখে আঙুল পুড়ে মুখের জিনিস বার করে ফেলবে। আজকাল সে হাঁ করে বলে, ওর মা বলে, থাক থাক অত হাঁ করতেই হবে না। ভবানী মারুচ্ছে খোকনের মুখ থেকে আঙুল দিয়ে সব চাল বের করে ফেলে দিলেন। এমন সময় পথের ওদিক থেকে দেখা গেল ফণি চক্রবর্তী আসছেন, পেছনে ভবানীর মামা চন্দ্র চাটুজ্জে। ভবানী বললেন, তিলু তুমি দিনু বুড়িকে নিয়ে ভেতরে যাও, খোকাকেও নিয়ে যাও। ওরা দুজন কাছে আসছেন, তিলু খোকাকে নিয়ে নিতে গেলে কিন্তু সে বাবার কোল আঁকড়ে রইল দু হাতে বাবার গলা জাপটে ধরে, মুখে তার স্বরে প্রতিবাদ জানাতে লাগলো। তিলু বললে, ও আপনার কোল থেকে কারো কোলে যেতে চায় না। পৃষ্ঠা 68। আমি কি করব? ভবানী হাসলো, এই খোকাকে তিনি কত বড় দেখলেন এক মুহূর্তে। বিজ্ঞ পণ্ডিত ছেলে টোল খুলে কাব্য দর্শন ভক্তিশাস্ত্র পড়াচ্ছে ছাত্রদের, সৎ ধার্মিক, ঈশ্বরকে চেনে, হবে না তার ছেলে কি না, খুব হবে, দেশে দেশে ওকে চিনবে জানবে। সেই মুহূর্তে তিলুকেও দেখলেন। দিনুবুড়ির আগে আগে চলে গিয়ে বাড়ির ছোট্ট দরজার মধ্যে ঢুকে চলে গেল। কি নতুন চোখেই ওকে দেখলেন যেন, মেয়েরাই সেই দেবী যার জন্মের দ্বারপথ
অনন্তের অধিষ্ঠাত্রী, অনন্তের রাজ্য থেকে সসীমতার মধ্যে কার লীলা খেলার জগতে অহরহ আত্মাকে নিয়ে আসছে, তাদের নবজাত ক্ষুদ্র দেহটিকে কত যত্নে পরিপোষণ করছে, কত বিনিদ্র উদ্বিগ্ন রাত্রির ইতিহাস রচনা করে জীবনে জীবনে কত নিঃস্বার্থ সেবার আকুল অশ্রু রাশিতে ভেজা সে ইতিহাসের অপঠিত অবজ্ঞাত পাতাগুলো। ভবানী বললেন, শোনো তিলু, কি খোকাকে নেবে? ও যাবে না বললাম যে, একটু দাঁড়াও দেখি, দাঁড়াও ওখানে। আহাহাহা ঢং, মুচকি হেসে সে হেলে দুলে ছোট্ট দরজা দিয়ে বাড়ি ঢুকলো। কি শ্রী, মা হওয়ার মহিমা ওর সারা দেহে অমৃতের বসুধারা সিঞ্চন করেছে। ফণিচক্রবর্তী বললেন, বসো বাবাজি। সবাই মিলে বসলেন। ভবানী বাড়ুজ্যে তামাক সেজে মামা চন্দ্র চাটুর্যের হাতে দিলেন। ফণিচক্রবর্তী বললেন, বাবাজি তোমাকে একটা কাজ করতে হবে। কি মামা? তোমাকে একবার আমার বাড়ি যেতে হবে। আমি একবার গয়া কাশি যাব ভাবছি, তোমার মামাও আমার সঙ্গে যাবেন? তুমি তো বাবা সব জানো, ওদিকির পদঘাট, কোথা দিয়ে যাব, কি করব। হেঁটে যাবেন? নয়তো বাবা পালকিকে আমাদের জন্য ভাড়া করে নিয়ে আসছে, হেঁটেই যাব। এখান থেকে যাবেন? ওরকম করে বললি হবে না, ঈশ্বর বষ্টম, সে তো আমাদের সঙ্গে যাবে, সে কিছু কিছু জানে, তবে তুমি হলো গিয়ে জাহাজ। তোমার কথা শুনলি, তুমি ওবেলা আমাদের বাড়ি গিয়ে চাল ছোলা ভাজা খাবে, অনেকে আসবে শুনতি। ভবানী বাড়ুজ্যে বাড়ির মধ্যে এসে তিলুকে বললেন, ওগো ভূতের মুখে রাম নাম, কি গা? ফণিচক্রবর্তী আর মামা চন্দ্র চাটুর্যে নাকি যাচ্ছেন গয়া কাশি, এবার তোমার দাদা না বলে বসেন, তিনিও যাবেন। তিলুর পেছনে পেছনে নীলু বিলুও এসে দাঁড়িয়েছিল। নীলু বললে, কেন দাদা বুঝি মানুষ না? বেশ, মানুষ তো বটেই, তবে আমি আর সকালবেলা গুরু নিন্দেটা করব? আমার মুখ দিয়ে আর কোনো কথা নাই বেরোলো। পৃষ্ঠা 69। বিলু বললে, আহারে কি যে কথার ভঙ্গি, কবির গুরু ঠাকুর হুরু হুরু ঠাকুর এলেন, দিদি কি বলো? তিলু চুপ করে রইল। স্বামীর সঙ্গে তার কোনো বিষয়ে দুমত নেই, থাকলেও কখনো প্রকাশ করেন না। গ্রামের লোকেও তিলুর স্বামী ভক্তি নিয়ে বলা বলি করে, এমনটি নাকি এদেশে দেখা যায়নি। দু একজন দুষ্ট লোকে বলে, আহা হবে না বলে কুলিনের কন্যে আমি নাগর খুঁজে ফিরি, দেশ দেশান্তরে তাই ঘুরে ঘুরে মরি। কুলিন কন্যের ভাতার জুটলো বুড়ো বয়সে, তাই আবার ছেলে হয়েছে, ভক্তি কি অমনি আসে? যা হতো না তাই পেয়েছে, ওদের বড় ভাগ্যি, বড় ধুমড়ি বয়সের বর জুটেছে। শ্রোতাগণ ঘাঁটিয়ে আরো শোনবার জন্য বলে, তবুও বর তো, হ্যাঁ বর বই কি, তার আর ভুল, তবে কি তবে, বড্ড বেশি বয়সে। যাও যাও, কুলিনের ছেলের আবার বয়স। সবাই কিন্তু এখানে একমত হয় যে ভবানী বাড়ুজ্যে সত্যি সুপাত্র এবং সৎ ব্যক্তি। কেউ এ গাঁয়ে ভবানী বাড়ুজ্যে সম্বন্ধে নিন্দের কথা উচ্চারণ করেনি। যে পাড়া গায়ে চণ্ডীমণ্ডপের মজলিসি ঘুঁটে ব্রহ্মা বিষ্ণু পর্যন্ত বাদ যান না, সেখানে সবার কাছে অনিন্দিত থাকা সাধারণ মানুষ পর্যায়ের লোকের কম্য নয়। ভবানী বাড়ুজ্যে সন্ধ্যের আগেই ফণিচক্রবর্তীর চণ্ডীমণ্ডপে গিয়ে বসলেন। কার্তিক মাস, বেলা পড়ে একদম ছায়া নিবিড় হয়ে এসেছে। ভেরেন্ডা গাছের বেড়া, চারা বাগানের শেওড়া আকন্দের ঝোপ, বনমরচে লতার ফুলের সুগন্ধ বৈকালের ঠান্ডা বাতাসে, ফণিচক্রবর্তীর বেড়ার পাশে তারই ঝিঙে খেতে ফুল ফুটেছে সন্ধ্যেতে। শালিকের দল কিচ কিচ করছে চণ্ডীমণ্ডপের সামনের উঠোনে কার্তিক শাল ধানের গাদার ওপরে। ফণিচক্রবর্তীর সেকেলে চণ্ডীমণ্ডপ, একটা বাহাদুরি কাঠের খুঁটির গায়ে খোদাই করা লেখা আছে, শ্রী শিব সত্য চক্রবর্তী কর্তৃক সন 1172 সালে মাধব ঘরামি ও অক্রূর ঘরামি তৈরি করিল এই চণ্ডীমণ্ডপ, ইহা ঠাকুরের ঘর, ইহা জানিবা।
ড্যাশ সুতরাং চণ্ডী মণ্ডপের বয়স প্রায় 100 বছর হতে চলেছে। অনেক দূর থেকে লোকে এই চণ্ডী মণ্ডপ দেখতে আসে। খড়ের চালে ছাঁচ ও পাট, রলা ও শলা, বাখারির কাজ, ছাঁচ পরনের বাঁশের কাজ, মটকায় দুই লড়াইয়ে পায়রার খড়ের তৈরি ছবি দেখে লোকে তারিফ করে। এমন কাজ এখন নাকি প্রায় লুপ্ত হতে বসেছে এদেশে। দেনু ভট্টাচার্য বললেন, আরে এখন হয়েছে সব ফাঁকি, সাহেব শুভর বাংলা করেছে নীলকুঠিতে, তাই দেখি সবাই ভাবে অমন্ডা করব। এখন যে খড়ের ঘরের রেওয়াজ উঠেই যাচ্ছে, তেমন পাকা ঘরামি বা আজকাল কই। রূপচাঁদ মুখুজ্জে বললেন, সেদিন রাজারামের এক ভাইপো বলেছে সাহেবদের দেশে নাকি কলের গাড়ি উঠেছে, কলে চলে, কাগজে ছাপা করা ছবি নাকি সে দেখে এসেছে। দিনু বললেন, কলে চলে বাবাজি? তাই তো শুনলাম, কালে কালে কতই দেখবো। আবার শুনেছ খুঁড়ো মেটে তেল বলে এরকম তেল উঠেছে পিদিমে জলে, দেখে এসেছে সে কলকাতায়। বাদ দেয়াও, বলে করির কেতা কলকাতা, আমাদের সর্ষের তেলই ভালো, রেড়ির তেলই ভালো, মেটে তেল কাঠের তেল আর দরকার নেই বাবাজি। হ্যাঁ বলো ভবানী বাবাজি, একটু রাস্তাঘাটের খবর দাও দিনি, বলো একটু, তুমি তো অনেক দেশ বেরিয়েছ, পাহাড়গুলো কিরম দেখতি বাবাজি? পৃষ্ঠা 70। রূপচাঁদ মুখুজ্জে দিনুর হাত থেকে হুঁকো নিতে নিতে বললেন, থাক পাহাড়ের কথা এখন থাক, পাহাড় আবার কীরকম, মাটির ঢিবির মতো আবার কি, দেবনগরের গড়ের মাটির ঢিবি দেখো নি, ওই রকম, হয়তো একটু বড়। ভবানী বললেন, দাদামশাই পাহাড় দেখেছেন কোথায়? দেখিনি তবে শুনেছি। ঠিক ভবানী, এতগুলি বয়োবৃদ্ধ ব্যক্তির সামনে তামাক খাবেন না, তাই হুঁকো নিয়ে আড়ালে চলে গেলেন। ফিরে এসে বললেন, কোথায় আপনারা যেতে চান? ফণী চক্রবর্তী বললেন, আমরা কিছুই জানি নে, ঈশ্বর বষ্টম শেথগিরি করে, সে নিয়ে যাবে বলেছে, সে আসুক বসো, তাকে ডাকতি লোক গিয়েছে। ফণী চক্রবর্তীর বড় মেয়ে বিনোদ এই সময় চাল ছোলা ভাজা তেল নুন মেখে মাটিতে করে প্রত্যেককে দিয়ে গেল, তারপর নিয়ে এলো প্রত্যেকের জন্য এক ঘটি করে জল। এর বাড়িতে সন্ধ্যের মজলিসে চাল ছোলা ভাজার বাঁধা ব্যবস্থা, দা কাটা তামাক অবারিত, রোজ 150 আন্দাজ তামাক পড়ে। ফণী চক্রবর্তীর চণ্ডী মণ্ডপে সান্ধ্য আতিথেয়তা এগায়ে বিখ্যাত। ঈশ্বর বষ্টম এসে পৌঁছল। ভবানী তাকে বললেন, কোন পথ দিয়ে এদের নিয়ে যাবে গয়াকাশী? ঈশ্বর গড় হয়ে প্রণাম করে বললে, আগে তা যদি ঈশ্বর জিজ্ঞেস করলেন তবে বলি বর্ধমান স্তক বেশ যাব, তারপর রাস্তা ধরে সোজা এগিয়ে গয়া। বেশ কি রাস্তা? এগিয়ে ইংরেজি কথায় বলে গ্যাং ট্যাং রাস্তা, আমরা বলি অহিল্যে বাইয়ের রাস্তা। কতদিন ধরে সে তো গিরি করছো? তা 20 বছর। একা তো যাইনি, সে তো দল আছে, বর্ধমান থেকে যায়, চাকদাও থেকে, উলো থেকে যায়, এক আছে ধীরচাঁদ বৈরাগী বাড়ি হুগলি, এক আছে কুমুদিনী জেলে বাড়ি হাজরাপাড়া, ওই হুগলি জেলা। রূপচাঁদ মুখুজ্জি বললেন, কুমুদিনী জেলে মেয়ে মানুষ? আগে হ্যাঁ, তিনি মেয়ে মানুষ হলে কী হবে, কত পুরুষকে যে জব্দ করেছেন তার কি বলবো, রূপও তেমনি, জগদ্ধাত্রী প্রীতি মেয়ে। ভবানী মারুজ্জ বললেন, ও ঠিকই বলছে, বর্ধমান দিয়ে গিয়ে ওখানে শেরশার বড় রাস্তা পাওয়া যায়, অহল্যাবাইটাই বাজে, ওটা নবাব শেরশার রাস্তা। কোথাকার নবাব? মুর্শিদাবাদের নবাব, সিরাজউদ্দৌলার বাবা। দিনু ভট্টাচার্য বললেন, হ্যাঁ বাবাজি, এখনও নাকি সাহেব কোম্পানি মুর্শিদাবাদের নবাবকে খাজনা দেয়। ভবানী বললেন, তা হবে, ওসব আমি তত খোঁজ রাখি নে, আজ দুজন সন্ন্যাসীর কথা বলবো, আপনাদের শুনে বড় খুশি হবেন। রূপচাঁদ মুখুজ্জি বললেন, তাই বলো বাবাজি, ওসব নবাব টবাবের কথায় দরকার নেই, আমি তো কুয়োর মধ্যেই যেমন ব্যাং আছে তেমনই আছি পড়ে, পয়সা নেই যে বিদেশে যাব, বাবাজি ভয়ও পাই। পৃষ্ঠা 71। কোথাও চিনি নে, গাঁ থেকে বেরুলি সব বিদেশ বিভুই, চাকদা পর্যন্ত গিয়েছি গঙ্গা স্নানের মেলায়, আর ওদিকে গিয়েছি নদে শান্তিপুর,
ইছামতি দিয়ে নৌকো বেয়ে রাসের মেলায় নারকেল বিক্রি করতে গিয়েছিলাম বাবাজি, বেশ দুপয়সা লাভ করেছিলাম সেবার। সবাই ভবানীকে ঘিরে বসলেন। দিনু ভট্টাচার্য এগিয়ে এসে একেবারে সামনে বসলেন। ভবানী বললেন, আপনারা জানেন কিছুদিন আগে আমার একজন গুরুভাই এসেছিলেন, ওর আশ্রম হলো মির্জাপুর। দিনু ভট্টাচার্য বললেন, সে কোথায় বাবাজি? পশ্চিমে অনেক দূর, সে আপনারা বুঝতে পারবেন না। চমৎকার পাহাড় জঙ্গলের মধ্যে সেখানে এক সাধু থাকেন, আমাদের বাঙালি সাধু, তার নাম ঋষিকেশ পরমহংস। ছোট্ট একখানা ঝুপড়িতে দিনরাত কাটান, নির্জন বনে শিরিশ ফুল আর কাঞ্চন ফুল ফোটে, ময়ূর বেড়ায় পাহাড়ি ঝর্ণার ধারে, আমলকি গাছে আমলকি পাকে। রূপচাঁদ মুখুজ্জে আবেগ ভরে বললেন, বাহ বাহ, আমরা কখনো দেখিনি এমন জায়গা। দীনু ভট্টাচার্য বলেন, পাহাড় কাকে বলে তাই দেখলাম না জীবনে বাবাজি, তার আবার ঝর্ণা। চন্দ্র চাটুর্যে বললেন, পড়ে আছি গু গোবরের গর্তে আর দেখছি কিছু। তুমিও যেমন বয়স 65-এর কাছে গিয়ে পৌঁছলো, তুমি সেখানে গিয়েছো বাবাজি? ভবানী বললেন, আমি পরমহংস মহারাজের কাছে 6 মাস ছিলাম, তিনি আমার গুরু। তবে মন্ত্র দীক্ষা আমি নিইনি, তিনি মন্ত্র দেন না কাউকে। মহারাজ কোথাকার? তা নয়, ওদের মহারাজ বলে ডাকা বিধি। ও, সেখানে জঙ্গলে খেতে কি? আমলকি, বেল, বুনোয়াম আর এত আতার জঙ্গল পাহাড়ে, 2 ঝুড়ি 10 ঝুড়ি পাকা আতা জঙ্গলের মধ্যে গাছের তলায় রোজ শিয়ালে খেত। সুমিষ্ট আতা তেমন এখানে চোখেও দেখেননি আপনারা। রূপচাঁদ মুখুজ্জি বললেন, তাই বলো বাবাজি, ঈশ্বর বৈষ্ণবকে সেই হদিশটা দাও দেখি, খুব করে আতা খেয়ে আসি। চন্দ্র চাটুর্যে বললেন, আরে দূর করো আতা, ওইসব সাধু সন্ন্যাসীর দর্শন পেলে তো ইহজীবন সার্থক হয়ে গেল, বয়স হয়েছে আর আতা খেলি কি হবে ভায়া? তারপর বাবাজি? তারপর সেখানে কাটালুম 6 মাস, সেখান থেকে গেলাম বিঠুর বাল্মীকি আশ্রমে। রূপচাঁদ মুখার্জি বললেন, বাল্মীকি মুনি, যিনি মহাভারত লিখেছিলেন? দীনু ভট্টাচার্য বললেন, তবে তুমি সব জানো, বাল্মীকি মুনি মহাভারত লিখতে যাবেন কেন? লিখেছিলেন রামায়ণ। ঠিক, তারপর সে আশ্রমেও এক সাধুর সঙ্গে কিছুদিন কাটালাম। রূপচাঁদ বললেন, সেখানে যাবার হদিশটা দেয়াও বাবাজি, সে গৃহীলোকের দ্বারা হবে না, বিশেষ করে ঈশ্বর বৈষ্ণবের সঙ্গে গেলে হবে না। ও আর কতদূর আপনাদের নিয়ে যাবে? বর্ধমান গিয়ে বড় রাস্তা ধরে আপনারা চলে যান গয়া, সেখান থেকে কাশি, কাশি থেকে যাবেন প্রয়াগ। পৃষ্ঠা 72। মুনি ভরদ্বাজ বসু হি প্রয়াগা, জিনহি রাম পদ অতি অনুরাগা। প্রয়াগে সাবেককালে ভরদ্বাজ মুনির আশ্রম ছিল। কুম্ভমেলার সময় সেখানে অনেক সাধু সন্ন্যাসী আসেন, আমি গত কুম্ভমেলার সময় ছিলাম, কিন্তু যাওয়া বড় কষ্ট, হেঁটে যেতে হবে আমাদের এতটা পথ। শেরশাহ নবাবের রাস্তার ধারে ধারে মাঝে সরাইখানা আছে, সেখানে যাত্রীরা থাকে, রেঁধে বেড়ে খায়। রূপচাঁদ মুখুজ্জে বললেন, চাল ডাল সব পাবেন সরাইতে, দোকান আছে, তবে দল বেঁধে যাওয়াই ভালো, পথে বিপদ আছে। কিসের বিপদ? সব রকম বিপদ, চোর ডাকাত আছে, ঠগি আছে, বর্ধমান ছাড়িয়ে গয়া পর্যন্ত সারা পথে দারুণ বন পাহাড়, বড় বড় বাঘ ভাল্লুক এই সব আছে। ও বাবা, ঈশ্বর বৈষ্ণব বললেন, উনি ঠিকই বলেছেন, সেবার খাবরাপোতা থেকে একজন যাত্রী গিয়েছিল গয়ায় যাবে বলে, ওদিকে এক জায়গায় সন্ধেবেলা তিনি বললেন হাত মুখ ধুতি যাব, আমার কথা শুনলেন না, আমরা এক গাছতলায় 24 জন আছি। তিনি মঠের দিকের পলাশ গাছের ঝোপের আড়ালে ঘটি নিয়ে চললেন, ব্যাস আর ফিরলেন না, বাঘে নিয়ে গেল। সবাই একসঙ্গে বলে উঠলেন, বলো কি? হ্যাঁ, সে রাত্রিরে কি মুশকিল, কান্নাকাটি পড়ে গেল, সকালে কত খুঁজে তেনার রক্তমাখা কাপড় পাওয়া গেল মাটির মধ্যে, তারে টানতি টানতি নিয়ে গিয়েছিল, তার দাগ পাওয়া গেল। রূপচাঁদ বললেন, সর্বনাশ। এমন সময় দেখা গেল নালুপাল এদিকে আসছে, নালুপালকে একটা খেজুর পাতার চাটাই দেওয়া
গেল বসতে, কারণ সে আজকাল বড় দোকান করেছে, ব্যবসাতে উন্নতি করেছে, বিয়ে থা করেছে সম্প্রতি। তার দোকান থেকে ধারে তেল নুন এদের মধ্যে অনেককেই আনতে হয়, তাকে খাতির না করে উপায় নেই। দিনু বলল, এসো নালু বসো, কি মনে করে? নালু গড় হয়ে সবাইকে একসঙ্গে প্রণাম করে জোর হাতে বললেন, আমার একটা আবদার আছে, আপনাদের রাখতেই হবে। আপনারা নাকি তীর্থে যাচ্ছেন শুনলাম, একদিন আমি ব্রাহ্মণ তীর্থযাত্রী ভোজন করাবো, আমার বড় স্বাদ। এখন আপনারা অনুমতি দিন, আমি জিনিস পাঠিয়ে দেবো চক্রবর্তী মশাইয়ের বাড়ি। কি কি পাঠাবো হুকুম করেন। চন্দ্র চট্টোপাধ্যায় আর ফণি চক্রবর্তীর গায়ের মাতব্বর, তাদের নির্দেশের ওপর আর কারো কথা বলার জো নেই এই গ্রামে, এক অবশ্যই রাজারাম রায় ছাড়া। তাকে নীলকুঠির দেওয়ান বলে সবাই ভয় করলেও সামাজিক ব্যাপারে কর্তৃত্ব নেই। তিনিও কাউকে বড় একটা মেনে চলেন না, অনেক সময় যা খুশি করেন, সমাজপতিরা ভয়ে চুপ করে থাকেন। চন্দ্র চট্টোপাধ্যায় বললেন, কি ফলার করাবে? নালু হাত জোরে করে বললে, আগে যা হুকুম। আদমন সরু চিঁড়ে, দই, খারগুড়, ফেনি বাতাসা, কলা, আখ, মঠ। আর ফণি চক্রবর্তী বললেন, মুরগি। মুরগি কত? দশ সের। মঠ কত? আড়াই সের দিও। পৃষ্ঠা 73। কেষ্টময়রা ভালো মঠ তৈরি করে, ওকে আমাদের নাম করে বলো, শক্ত দেখে করাপাকের মঠ করে দিলে ফলারের সঙ্গে ভালো লাগবে। চন্দ্র চট্টোপাধ্যায় বললেন, দক্ষিণে কত দেবে ঠিক করো, আপনারা কি বলেন? তুমি বলো ফণি ভায়া, সবই তো আমি বললাম, এখন তুমি কিছু বলো। ফণি চক্রবর্তী বললেন, এক সিকি করে দিও আর কি। নালু বললে, বড্ড বেশি হচ্ছে কর্তা, মরে যাব। ২০ জন ব্রাহ্মণকে 20 সিকি দিতে হলি? মরবে না, আমাদের আশীর্বাদে তোমার ভালোই হবে, একটি ছেলেও হয়েছে না? আগে সে আমার ছেলে নয়, আপনারই ছেলে। চন্দ্র চট্টোপাধ্যায় অন্যদিকে মুখ ফিরিয়ে হাসলেন। নালুপাল শেষে একটি দুয়ানি দক্ষিণেতে রাজি করিয়ে বাইরে চলে গেল, বোধ হয় তামাক খেতে। এইবার চন্দ্র চট্টোপাধ্যায় বললেন, হ্যাঁ ভায়া, নালু কি বলে গেল? কি, তোমার স্বভাব চরিত্রের এতদিন যাই থাক, আজকাল বুড়ো বয়সে ভালো হয়েছে বলে ভাবতাম, নালুর বউয়ের সঙ্গে ভাবসাব কতদিনের? সবাই হো হো করে হেসে উঠল। রাগে ফণি চক্রবর্তী জোরে জোরে তামাক টানতে টানতে বললেন, ওই তো চন্দরদা, এখনো মনের ছন্দ গেল না। চন্দ্র চট্টোপাধ্যায় কিছুক্ষণ পরে ভবানীকে বললেন, বাবা, নালুপালের ফলার কবে হবে তুমি দিন ঠিক করে দাও। ভবানী বারুজ্জি বললেন, নালুপালের ফলারের কথা মনে পড়ল মামা, একটা কথা, ঝাঁসির কাছে বরস্তুত বলে একটা জায়গা আছে, সেখানে অম্বিকা দেবীর মন্দিরে কার্তিক মাসে মেলা হয় খুব বড়, সেখানে আছি, ভিক্ষে করে খাই। কাছে এক রাজার ছেলে থাকেন, সাধু সন্ন্যাসীর বড় ভক্ত। আমাকে বললেন, কি করে খান? আমি বললাম, ভিক্ষে করি। তিনি সেদিন থেকে দুজনের উপযুক্ত ভাত রুটি তরকারি দই পায়েস লাড্ডু পাঠিয়ে দিতেন। যখন খুব ভাব হয়ে গেল তখন একদিন তিনি তার জীবনের কাহিনী বললেন আমার কাছে। জয়পুরের কাছে উড়িয়ানা বলে রাজ্য আছে, তিনি তার বড় রাজকুমার, তার বাপের আরও অনেক ছেলে পেলে, মিত্তক্ষরা মতে বড় ছেলেই রাজ্যের রাজা হবে বুড়ো রাজার পরে। তাই জেনে ছোট রানী সৎ ছেলেকে বিষ দেয় খাবারের সঙ্গে। দিনু ভট্টাচার্য বলে উঠলেন, এ যে রামায়ণ বাবাজি, তাই অর্থ আর যশ মান বড় খারাপ জিনিস মামা, সেই জন্যেই ওসব ছেড়ে দিয়েছিলাম। তারপর শুনুন, এমন চক্রান্ত আরম্ভ হলো রাজবাড়িতে যে সেখানে থাকা আর চলল না। তিনি তার স্ত্রী পুত্র নিয়ে ভরসুদ গ্রামে একটা ছোট বাড়িতে থাকেন, নিজের পরিচয় দিতেন না কাউকে। আমার কাছে বলতেন, রাজা হতে তিনি আর চান না, রাজ রাজরার কাণ্ড দেখিয়ে তার ঘেন্না হয়ে গিয়েছে রাজপদের ওপর। ফণি চক্রবর্তী বললেন, তখনও তিনি রাজা হননি কেন?